দুই বাংলার সুপারস্টার এবং বাংলার কিং খান খ্যাত শাকিব খান এবার জম্প আয়োজনের মাধ্যমেই সম্পন্ন করল তার জন্মদিনের অনুষ্ঠান বিশেষ করে বিচ্ছেদ হয়ে যাওয়া প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে কিছুদিন যাবৎ তার বেশ ভালোই সময় কাটছে কিন্তু তার জন্য বাড়তি উচ্ছ্বাসের কারণ কিন্তু অপবিশ্বাস নয় আর সেই বাড়তি উচ্ছ্বাসের কারণটি হচ্ছে তার সন্তান আব্রাহাম খান জয় সাকিব খানের জন্মদিন উপলক্ষে যে কটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তার সবকটি আয়োজন করেছিল সাকিব খানের ভক্ত অনুরাগীরা কিন্তু যে কারণে শাকিব খানের মনে সবচেয়ে বড় দাগ কেটেছে তা হলো তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের দেয়া গিফট নিজের সন্তানের কাছে গিফট পেয়ে সাকিব খান আবেগে আপ্লুত হয়ে পড়েন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো দিনটি ছিল সাকিব খানের জন্মদিন জন্মদিনে সাকিব খানের উপহার পাওয়াটা ছিল যুক্তিযুক্ত কিন্তু মজার ব্যাপার হলো সব কিছুকে চাপিয়ে সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় বিপুল পরিমাণে উপহার পেয়ে যান সাকিব খানের জন্মদিনে শাকিব পুত্র আবরাম খান জয়কে আমন্ত্রিত অতিথিরা সবাই উপহার দিয়েছে বিশেষ করে রাতে যে দুটি প্রোগ্রাম হয়েছে সে দুটি প্রোগ্রামে সাকিব খানের ছেলে আবরাম খান জয়কে সবাই উপহার দিয়েছে পরবর্তীতে উপহার এত বেশি হয়ে গিয়েছিল যে সেখানে রাখার মতো তেমন কোনো জায়গাই হচ্ছিল না উপহার সামগ্রীর মধ্যে ছিল বেবিদের খেলনা জামাকাপড় সহ বিভিন্ন ধরনের উপহার কিন্তু সেই মুহূর্তে জয় বুঝতে পারছিল না সেগুলো কি পাচ্ছে এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমি আগেই বলেছি আমার ছেলে জন্মের পর থেকেই সুপারস্টার আমার ছেলে জনপ্রিয়তা তার বাবার সাথে টাকা দিবে এমনকি খুবই তাড়াতাড়ি সাকিব খানকে ছাড়িয়ে যাবে আফরাম খান জয় সেই কথাটি আজ সত্যি প্রমাণিত হয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ